দেখতে দেখতে বাঙালির সেরা উৎসব দুর্গা উৎসব চলে এলো। করোনা কালের ভয়কে দূরে সরিয়ে বাঙালি মাতবে দুর্গা পুজো। এবারের দুর্গা পুজো হবে সবকটা বাড়ির তুলনায় অনেক অনেক আলাদা। থাকবে না সেই পুজোয় মানুষের ভিড়, হবে না আর কোনো রাত জেগে প্যান্ডেল হপিং। কিন্তু তা বলে যে প্যান্ডেল ঘোরা বা প্রতিমা দর্শন বন্ধ থাকবে তা কখনোই হতে পারে না। আর সেই জন্যই আমরা থাকছি আপনাদের জন্য। বাড়ি বসেই উপভোগ করুন ঠাকুর দেখা, নিজের হাতের স্মার্টফোনটিকে করে তুলুন প্যান্ডেল হপিংয়ের VIP পাস। যুক্ত থাকুন আমাদের ইউটিউব আর ফেসবুকে। পুজো পরিক্রমা হোক বাড়ি বসে বিশ্ব বাংলা টিভির মাধ্যমে। হাতে পছন্দের খাবার আর স্মার্টফোনটি নিয়ে রেডি থাকুন। পুজো চার দিন চোখ রাখুন বিশ্ব বাংলা টিভির পেজে। বাড়িতে থাকুন, সুস্থ থাকুন, উপভোগ করুন আমাদের সাথে পুজো পরিক্রমা। সর্বভারতীয় মহিলা তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে হাতরাসে গণধর্ষণের প্রতিবাদে 205 পাঁশকুড়া পশ্চিম বিধানসভার মহিলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে জোড়াপুকুর থেকে বটতলা পর্যন্ত আজ সোমবার একটি ধিক্ষার মিছিল আয়োজিত করা হয়েছিল। মিছিলটিতে উপস্থিত ছিলেন 205 পাঁশকুড়ার বিধায়িকা ফিরোজা বিবি মহাশয়া, পাঁশকুড়া 1 নম্বর ব্লকের সভাপতি দীপ্তি কুমার জানা, পাঁশকুড়া 1 নম্বর ব্লকের মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী কবিতা ঘোড়া, খণ্ডখোলা অঞ্চল সভাপতি জয়দেব মাইতি সহ একাধিক নেতৃত্ববৃন্দ। সব মিলে এদিনের মিছিলের ভিড় ছিল চোখে পড়ার মতো।